আজকে দক্ষিণ আফ্রিকার অন্যতম একটি শহর জোহানেসবার্গের মিডল্যান্ড এরিয়াতে টার্কিশ মস্ক নিজামিয়া কমপ্লেক্সে আয়োজিত আজকে তাফসিরুল কোরআন মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মুবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদা আল-লিকা আত-তাইয়িব আল-মুবারক। আমি অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিশেষ করে আই উড লাইক টু থ্যাংক স্পেশালি টু দ্য নিজামিয়া কমপ্লেক্স অথরিটি ফর প্রোভাইডিং আস। বিশেষ ইসলাম বললেন আমাতআমু হারাম, তার ইয়ারাব ইয়ারাব, আর চোখের পানি দেখে তোমরা অবাক হয়েছো, কিন্তু যে খায় ও যা খায় এটা হারাম খায়। ওমাশরাবুহু হারাম, যা পান করে হারাম। মালবাসুহু হারাম, ওর গায়ের জামাটা হারাম। ওগুযিয়া বিল হারাম, খাবার দাবার সবই হারাম। ফা আন্না ইউস্তাজাবু লাহ, তার দোয়া কেমন করে কবুল হবে? জিহাদের ময়দানে সর্বপ্রথম ওই যে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে মোবাইল না করার পরে শোনা নাই, পাশে যদি কাউকে দেখেন মোবাইল দিয়ে ভিডিও করে, এই আপনি তো ভিডিও করতেছেন, এই আপনার আপনার দেখে দেখি বাকি রকম জি মোবাইল। জিহাদের ময়দানে যে সাহাবী সর্বপ্রথম তীর মেরেছেন তার নাম সাহাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ তোমার মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পর সব আতি মাতা আমাক, যেটা খাবা হালাল খেও, তা কোন মুস্তাজাবুদ দাওয়া, যেটা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাবুদ দাওয়া। তাই হারামের সাথে আমাদের কোন সম্পর্ক নাই, আমরা যেন হালাল উপার্জন করি। হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? আপনারা ব্যবসায়ী, আল্লাহ তাআলা আপনাদেরকে সমৃদ্ধি দিয়েছেন, প্রাচুর্যতা দিয়েছেন, এই ব্যবসার মধ্যে যেন আমাদের কোনোভাবে হারাম না ঢুকে, কি না ঢুকে। দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট টেক অ্যাওয়ে মেসেজ টুডে। আজকের প্রথম টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে সাংবাদিক ভাইদের জন্য সুবিধা করে দিচ্ছি রিপোর্ট করার জন্য। আজকের এই প্রোগ্রামের টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে মুসলিমের সাথে, একটি প্র্যাকটিসিং মুসলিমের সাথে হারামের কোন সম্পর্ক কোনোভাবে থাকতে পারবে না। ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল, ইউর ফ্যাশন শুড বি হালাল, ইউর এন্টারটেইনমেন্ট শুড বি হালাল, আপনার সব হালাল হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, পড়েন আমিন। দক্ষিণ আফ্রিকায় আরো একটা জিনিস আমাকে অবাক করেছে, সেটা হচ্ছে মসজিদ। সেটা কি? এই আজকের প্রোগ্রামে আসার আগেও কিন্তু আমি এখানে সালাত করেছি। আমার আরেক জায়গায় একটা মিট আপ ছিল, ওখানে যাওয়ার পথে আমাকে বললো যে এখানে চল মাগরিব করি, ফেরার পথে। আমি কিন্তু এই মসজিদে মাগরিবের সালাত আদায় করেছি গতকাল না পরশু দিন। তো সুবহানাল্লাহ, আমি অবাক হয়েছি যে দক্ষিণ আফ্রিকায় এত চমৎকার চমৎকার মসজিদ আছে। বিশেষ করে ইন্ডিয়ান মুসলিমদের, ইন্ডিয়ান মুসলিমদের তৈরি করা কিছু মসজিদ দেখে আমি হতবাক, অবাক হয়েছি, অভিভূত হয়েছি। সুবহানাল্লাহ, এত চমৎকার ইন্টেরিয়র ডিজাইন, এত ওয়েল অর্গানাইজড ম্যানেজমেন্ট। সুবহানাল্লাহ, তো দক্ষিণ আফ্রিকার লোকদের যদি থাকতে পারে, ইন্ডিয়ানদের যদি থাকতে পারে, বাংলাদেশিদের একটা থাকার চিন্তা পালন, এত এত ব্যবসায়ী সম্পদশালী, আমরা প্রভাবশালী, আমাদের তো এরকম কোনো মসজিদ নাই। কি বলেন, আমাদের একটা এরকম মসজিদ থাকার দরকার আছে না? তো আপনাদের কমিউনিটি লেখকদের সঙ্গে এই ইস্যুটা নিয়ে আমি আলাপ করেছি এবং প্রাথমিকভাবে পর্যালোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যে এটা নিয়ে আমরা কাজ করব। যেহেতু আমাদের অর্থের ফান্ডিং এর কোনো অভাব নেই, অনেক অর্থ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। তো আমরা প্রাথমিক এই আলোচনা করেছি যে এখানে বিশাল একটা ল্যান্ড আমরা পারচেজ করে অন্যান্য কমিউনিটির মতো আমাদের নিজস্ব একটা মসজিদ আমরা স্থাপন করবো এখানে ইনশাআল্লাহ। আপনাদের অর্থায়নে আপনাদের মসজিদ,
ছোটখাটো বিল্ডিং এর নিচে কোন একটা তালায় বসছি, ওই ডিপার্টমেন্টের মসজিদের এরকম আমি দেখলাম আজকে 10 কিলোমিটার দূর থেকে এই মসজিদের মিনার দেখলাম। মসজিদ আজকের সময়টা যেহেতু তাফসীরুল কোরআনের মাহফিল মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে আমরা আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সময় অনেক কম, কথা অনেক বেশি, তাই আমরা কাল বিলম্ব না করে সরাসরি কোরআন থেকে কথা শুনবো। আমি আপনাদের খেদমতে সূরাতুল মুমিনুনের দুটি আয়াত তেলাওয়াত করব। এই সূরাতুল মুমিনুনের ভেতরে আল্লাহ তাআলা বিশ্বাসীদের কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু ফিচার্স উল্লেখ করেছেন। বিশ্বাসীদের বিশ্বাসীদের কিছু ফিচার বৈশিষ্ট্য আল্লাহ এখানে উল্লেখ করেছেন। বিশ্বাসীদেরকে আরবিতে বলে আল মুমিনুন, কি বলে সবাই বলবেন, কি বলে আল মুমিনুন? এই যে 1 ঘন্টার সময় এটাকে একটু ক্লাসের মতো মনে করেন, মোবাইলটারে সাইলেন্ট করে পড়তে দেখে দিই আমার দিকে তাকে, আমার দিকে মোবাইল তো সবসময় দেখা যায়, ব্রেন টু ব্রেন, ওয়ান টু ওয়ান, ডায়লে আসছে এভাবে, সিনা বা সিনা, সদর বা সদর, হার্ট থেকে হার্ট যায় এলেন। তো আপনি যদি এইভাবে ব্যবহার করেন এলেম আসবে আপনার অঞ্চলে, আপনার সিনার ভিতরে এলিমেন্ট নোট ঢুকবে, আমার দিকে তাকে, ওয়ান টু ওয়ান। আর প্রশ্ন করলে উত্তর কি? সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন, কি না? এই সূরাটা কোরআনের 18 পারায়, কত পারায়? আমি কিন্তু জিজ্ঞেস করি, সূরার নাম সূরাতুল মুমিনুন, এটা কোরআনুল কারীমের 18 পারায় অবস্থিত, এটা সূরাগুলোর যে 114 সূরার ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা এটা কোরআনুল কারীমের 23তম সূরা, কততম? আর সূরাটা মাক্কী সূরা, আমরা জানি সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কী মাদানী। তো এই সূরাটা হচ্ছে মাক্কাতুল মুকাররমাতে নাযিল হয়েছে, ফলে এটা মাক্কী সূরা। কি সূরা মনে থাকবে তো? সূরাতুল মুমিনুন 18 পারায় অবস্থিত, কোরআনের 23তম পারায়, 18তম পারায় অবস্থিত, 23তম সূরা, এবং সূরাটি মাক্কী সূরা, মনে থাকবে? দেখি মনে আছে কিনা, বলেন সূরার নাম সবাই বলুন, কত পারায় অবস্থিত, কততম সূরা, সূরাটি মাদানী, মনে আছে? মনে আছে, মাশাআল্লাহ, এটা মাক্কী সূরা। আর যেহেতু মনে আছে এবার টেস্ট করবো কিন্তু আপনাদের, মনোযোগ দিয়ে আমার দিকে থাকে, ওয়ান টু ওয়ান, ব্রেন টু ব্রেন। আপনার নামে দেয়, আপনার নামে ডেডিকেট করে কেমন লাগবে? আর মালিকুল আমলা, রাজা ধীরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামে এই সূরাটা ডেডিকেট করেছে, সূরাতুল মুমিনুন, বিশ্বাসীদের নামে সূরা। বিশ্বাসীদের বিপরীত হচ্ছে অবিশ্বাসী, যাদেরকে বলে আল কাফিরুন, এই নামে একটা সূরা আছে না নাই? সূরাটার নাম কি? সূরাতুল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তাহলে বিশ্বাসীও পাইলাম, অবিশ্বাসীও পাইলাম, মুমিনও পাইলাম, কাফিরও পাইলাম। আরেক প্লাস, এরা মুমিনও না
কাফের হবে। নেহি এদার নেহি ওদার, তার জ্ঞান মে সাদা পারে এরকম আছে না নাই? যে এদিকে বৃষ্টি ওইদিকে ছাপা আছে আছে, উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট, সদরঘাট তখন ফিট ফাট হয়ে গেছে, এর উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট। এরা মুমিন না কাফির না, এরা কারা? মুনাফিক। এদের নাম সূরা আছে না নাই? সূরার নাম সূরাতুল মুনাফিক। তাহলে আমরা পেলাম সূরাতুল মুমিনুন, ক্লাস চলতেছে কিন্তু ক্লাস আবার ধরবো, কানগুলো খরগোশের মতো খরগোশের কানের মতো খারাপ করে আমার দিকে থাকে। সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন মনে থাকবে? সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের তাফসীর আমরা শুনবো। এই আয়াতের নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে বর্ণিত হয়েছে। উমরে ফারুক বলেন, বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, মাঝে মাঝে আমরা মৌমাছির ভনভন আওয়াজ শুনতে পেতাম। কিসের আওয়াজ? একদিন আমরা বিশ্বনবীর সাথে বসা, হঠাৎ দেখলাম মৌমাছির ভনভন আওয়াজ। আমরা কোন খুঁজতে আরম্ভ করলাম, মৌমাছি কই মৌমাছি কই, না তো কোনো মৌমাছি নেই। বিশ্বনবীর সাথে সাথে ইস্তাক বালাল কেবলা কেবলা মুখ বললেন, যখন কোরআন নাজিল হতো উনি কেবলা মুখী হয়ে গুরু গম্ভীর হয়ে বসে যেতেন, কেবলা কেবলা মুখী হয়ে কোরআনের গভীর সিদ্ধ করেন। ওমর ফারুক বললেন, আমরা বুঝলাম এটা মৌমাছি না, এটা জিব্রিল আলাইহিস সালাম কোরআন নাজিল করছে বলে সুবহানাল্লাহ। অনেকগুলো পদ্ধতিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কোরআন নাজিল হতো। একটা হচ্ছে বিস্তা সালসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির ন্যায় লাইক রিংগিং দ্য বেল। আমাদের দেশে আগে প্রাথমিক বিদ্যালয়ে আমরা যখন ক্লাস করতাম, একটা ক্লাস শেষ হয়ে আরেকটা ক্লাস শুরু হবে, বুঝতাম কিভাবে বলেন তো? একটা মারলে এক ঘন্টা, দুইটা মারলে দুইটা, তিন ঘন্টা, তিনটা মারলে তিনটা, আর অনেকগুলো যখন মারতে আরম্ভ করে তার মানে ছুটি। তো বিশ্ব ইসলামের কাছে কোরআন আসতো এই ঘন্টার ধ্বনির ন্যায় রিংগিং বেল। এইভাবে ওহি রিসিভ করতে বিশ্বনবীর বড্ড কষ্ট হতো। আম্মা জান আয়েশা বলেন, এইভাবে যখন কোরআন নাজিল হতো শীতের রাতে আমরা কাঁপতাম, কিন্তু বিশ্বনবী ঘেমে একাকার। আর এই কোরআনকে রিসিভ করতে না জানি কতই না কষ্ট সয়েছেন বিশ্বনবী। তাহলে ঘন্টার ধ্বনির মতো কোরআন নাজিল হতো। দুই নম্বর, মৌমাছির ভনভন আওয়াজে কোরআন নাজিল হতো, মনে হয় যে ভ মৌমাছি আসলে মৌমাছির কোরআন নাজিল হচ্ছে। আবার জিবরাইল আলাইহিস সালাম নিজে আসতেন নিজ সুরাতে, এভাবে দুইবার এসেছিল, একবার হেরা গুহায়, একবার সিদরাতুল মুনতাহাতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার জিবরাইল আলাইহিস সালামের নিজ আকৃতিতে তাকে দেখেছিলেন, ওনার 600 ডানা, 600 পাখা। মাঝে মাঝে তিনি মানুষের সুরাতে আসতেন, ওইভাবে কোরআন নাজিল, এইভাবে অনেক পদ্ধতিতে কোরআন নাজিল। ওমর ফারুক বলেন, একবার দেখলাম মৌমাছির শব্দ, খুঁজে দেখি মৌমাছি নাই। বিশ্বনবী কেবলা মুখী বলেন, গুরু গম্ভীর হয়ে বসলেন, হঠাৎ তিনি চোখ খুলে হেসে দিলেন, আমাদের দিকে তাকিয়ে বললেন, এই মানে কালামুল্লাহ মাজিদের একটা সূরা প্রথম 10 আয়াত নাযিল হয়েছে, এবং এই 10 আয়াতের ভেতরে বিশ্বাসীদের 7টা গুণের কথা বলা হয়েছে। কয়টা? সবাই বলুন, 7টা। বিশ্বনবী বললেন, মান আকামা হুন্না দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই 7টা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে সে জান্নাতের অধিবাসী হবে। তাও যেন যেন অধিবাসী না। আল্লাযীনা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা আল-ফিরদাউস হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। ওয়ারিস বুঝেন? ওয়ারিস, হ্যাঁ, ওয়ারিস মানে কি? ওয়ারিস মানে সে নিজ টাকা দিয়ে কিনছে, বাবার কাছ থেকে পেয়েছে, বাবার কাছ থেকে ইনহেরিটেন্স পেয়েছে। বাংলাদেশে দেখবেন জমি জমার মধ্যে লেখা থাকে ক্রয় সূত্রে, ক্রয় সূত্রে সাইনবোর্ডে, এই জমির মালিক আব্দুল্লাহ, মানে টাকা দিয়ে কিনছে। আবার কখনো কখনো কোনো কোনো সাইনবোর্ডে লেখা থাকে ওয়ারিস সূত্রে, এই জমির মালিক আব্দুর রহমান, তার মানে এটা কিনছে, এটা পাইছে, এটা কি বাবার কাছ থেকে পেয়েছে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারিসুনা আল-ফিরদাউসা হুম ফিহা খালিদুন,
এই সাতটা গুণ যার মধ্যে থাকবে দুনিয়াতে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের জমিনের ওয়ারিস হয়, এই সাতটা গুণ যার মধ্যে থাকবে সে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। শুনবেন শুনবেন এই সাতটা গুণের কথা শুনবেন। তাহলে আসুন আমরা কাল বিলম্ব না করে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, সফলতার মাপকাঠি আল্লাহ তাআলা এই আয়াতে দিয়েছেন ঈমান, বিশ্বাস। বিশ্বাস বড় দামি জিনিস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত, এই জন্য বিশ্বাসের দরকার আছে নাই। এই পৃথিবীটা চলে বিশ্বাসে, প্রিয় ভাইয়েরা, এই যে আপনারা ভালো বুঝবেন পার্টনারশিপ বিজনেস এটা চলে কেমনে বলেন তো? আপনার পার্টনারকে যদি বিশ্বাস না করেন ব্যবসা চলবে? লাইফ পার্টনার দম্পতি একে অপরের প্রতি বিশ্বাস না থাকলে সম্পর্ক টেকে? এই যে দেখবেন ধরেন যে ঢাকা থেকে কক্সবাজারে গ্রিন লাইন বাস যাবে, টিকিট কেটে যাত্রীরা যে বাসে বসে লম্বা ঘুম দেয়, এ বেটা যে ঘুম দিছে ড্রাইভারের চিনে? কথা বুঝে নেই, ড্রাইভারের চিনে? অ্যাসিস্ট্যান্টকে চিনে? এই ড্রাইভার যদি ঢাকা থেকে কক্সবাজারের টিকিট কাটছে, কক্সবাজার না নিয়ে যদি যশোর নিয়ে যায় রাত দশটায় উঠে বেচারা ঘুম, সকালে উঠে দেখে ঠিকই কক্সবাজার, তো যে রাতে ঘুমটা দিছে কিসের উপর ভিত্তি করে বলেন? পারে পারে বিশ্বাস, বিশ্বাসে মিলাই বুঝতে তর্কে। আপনার কলিজার টুকরা, আদরের সোনামণি, নয়নমণি ছোট্ট বাচ্চাটাকে দেখবেন, অনেক বাচ্চা বাচ্চাকে কোলে তুলে বাবা এরকম শূন্যে ছুড়ে মাঠে, হ্যাঁ আবার আবার ধরে আবার, আর বাচ্চা খিল খিল করে হাসে, দেখছেন দেখছেন বাচ্চা হয়েছে আপনাদের? যাদের সন্তান আছে তাদের অভিজ্ঞতা আছে, ছোট্ট সোনামণিদের এরকম বলে তুলে ছুড়ে মারলে খিল খিল করে হাসে। আচ্ছা বলেন তো, ওরে যে উপরে ছুড়ে মারলে ও যদি মাটিতে পড়ার অবস্থাটা কি হবে? হাতও ভাঙবে পাও ভাঙবে, তারপর হাসে খিল খিলিয়ে হাসে, মন ভোলানো তার হাসি, কিসের উপর ভিত্তি করে হাসে? ওর বিশ্বাস আমার আব্বু আমাকে ছেড়ে দিবে, আব্বু ছুড়ে মারছে ঠিকই আবার কোলে তুলে নেবে, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিশ্বাসের দাম বেশি না কম? আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা, আল্লাহর উপর বিশ্বাস রেখেছে যারা, সুবহানাল্লাহ বলেন। তাহলে সফলতার মানদণ্ড কোরআন আমাদেরকে জানালো, সেটা হচ্ছে বিশ্বাস বা ঈমান। সফলতার মানদণ্ড কি? কিন্তু দুনিয়াতে খেয়াল করে দেখেন তো সফলতার মানদণ্ড কি? কাকে আমরা সফল বলি বলেন? সফল কারা? যাদের টাকা আছে, টাকা যার বেশি সে বড় সফল, সাকসেসফুল ইন লাইফ বলে না? কারোর কাছে টাকা হচ্ছে প্যারামিটার সফলতার, আমাদের কারোর কাছে তারপর ক্ষমতা হচ্ছে প্যারামিটার সফলতার, যার ক্ষমতা বেশি সে বড় সফল। বর্তমান সময়ে যার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার বেশি অনেকে মনে করে সে সফল, আবার অনেকের কাছে বা আগের যুগে ছিল শক্তি শৌর্য বীর্য, যার গায়ে জোর বেশি সে সফল। কোরআন বলছে না যার গায়ে জোর বেশি সে সফল নয়, যার ক্ষমতা বেশি সে সফল নয়, যার ফলোয়ার বেশি সে সফল নয়, যার টাকা বেশি সে সফল নয়। কোরআন বলেছে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, আল্লাহু আকবার। তাহলে কোরআনের দেয়া ক্রাইটেরিয়া হচ্ছে ঈমান। আমার দক্ষিণ আফ্রিকা প্রবাসী পরিচয় টুকরা ভাইয়েরা কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে বলবেন। তাহলে সফলতার মানদণ্ড হচ্ছে ঈমান, আওয়াজ করব কোরআনের দেয়া সফলতার মানদণ্ড কি? শুধু আমি ঈমানদার মুমিন বললে আপনি পার পাবেন না, আপনার কিছু অ্যাক্টিভিটিস থাকা লাগবে, কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকা চাই। এই জন্য আল্লাহ তাআলা সাতটা ফিচারের কথা বলেছেন, আওয়াজ করে বলুন কয়টা? আল্লাহ বলেন এক নম্বর ফিচার, যদি আসলেই তুমি দুনিয়া আখিরাতে সফল হতে চাও, এক নম্বর ফিচার হচ্ছে
আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। বিশ্বাসী বান্দার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে তখন তারা খাশিউন, ভেরি হাম্বল, সাবমিসিভ, সাকসেসফুল ইন জিড আর দ্য বিলিভার্স অফার দেয়ার প্রেয়ার্স দেয়ার সালাত উইথ ফুল অফ সলেমনিটি এন্ড সাবমিশন। তারা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোন হিসাব পুরুষ তার আর থাকে না, এটা হলো প্রথম গুণ। নিজের সাথে মিলায় না এই গুণ আপনার আছে কি নাই আমি হাত তুলতে বলবো না, নিজেকে জিজ্ঞেস করেন, আস্ক ইউরসেলফ, যে আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের এরকম হয় কিনা। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুশ থাকে না, খাশিউন, তারা ধীরস্থির ভাবে তাদের ধ্যান তাদের মন তাদের প্রাণ সব আল্লাহর দিকে রুজু হয়ে যায়। সুবহানাল্লাহ, তাহলে সালাত আদায় করতে হবে খুশুর ফুদুর সাথে। আমরা যখন নামাজে দাঁড়াই নামাজে পড়েই দোকানের হিসাব মিলাই, আসে না নাই, দক্ষিণ আফ্রিকায় নাই, অন্য জায়গায় করে আর কি। হ্যাঁ দেখছেন, আমি আমি আপনাদেরকে বাঁচাই দিতে চাইছি, এরা কে আসে। অনেকে বলে হুজুর সারাদিন যেটা মনে পড়ে না নামাজে দাঁড়ায় নেই, আছে আল্লাহ বলে আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ধীরস্থির ভাবে দাঁড়ায়। বিষ্ণুই বলেন আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা, এমন ভাবে ইবাদত করো তুমি ভাবো যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা, অথবা এতটুকু অন্তত ভাবো যে আল্লাহ তোমায় দেখছে। পারা যাবে না এরকম? নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমাকে দেখতেছে কে? এই ভাবনা আসলে কিন্তু মনোযোগ পাবে, তাহলে নামাজে তাড়াহুড়ো করা যাবে। খুশু খুদু মানে অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গের ধীরতা স্থিরতা। আই রিপিট, আমি আবারও বলছি, আল্লাহ যে বললেন বিশ্বাসীরা নামাজে দাঁড়ালে তাদের খুশু খুদু ডেভেলপ হয়। হোয়াট ইজ খুশু এন্ড খুদু? খুশু খুদু মানে হচ্ছে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের ধীরতা এবং স্থিরতা। নামাজে দাঁড়ালে হৃদয় স্থির, আমার হাত পা অস্থির। এক সাহাবী নামাজে পড়ছেন দাঁড়িয়েও নাড়ছে। আমরা অনেকে নামাজে পড়ি টুপিও নাড়াই, আছে না নেই, জামা ঠিক করি, মোবাইল ফোন কল বন্ধ করি, এরকম আছে না? এক সাহাবী নামাজেও দাঁড়াইছে জামাও ঠিক করে দাঁড়িয়েও নাড়ে। বিষ্ণুই বললেন লাউ খাশাআত কালবুহু লা খাশাআত জাওয়ারিহু, এই সাহাবীর অন্তর যদি ধীরস্থির হতো তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ধীরস্থির হতো, তার মানে অন্তরে খুশু নাই, অন্তরে খুশু নাই। প্রিয় ভাইরা, আমরা নামাজে যখন দাঁড়াবো আমরা ধীরস্থির ভাবে দাঁড়াবো, দুনিয়ার সব ধ্যান জ্ঞান চিন্তা চেতনা পেছনে ফেলে আমরা দাঁড়াই। আমরা কি বলি আল্লাহ আকবার, মানে কি দুনিয়ার সব কিছু কই পেছনে আল্লাহ আকবার বলে আমরা দাঁড়াই। তাহলে আমরা যেন মনোযোগায়নের সাথে সংযোগায়নের সাথে নামাজ পড়ি, নামাজে দাঁড়াবেন তো আরশের সাথে আপনার কানেক্টিভিটি হয়ে যাবে, ঠিক কিনা? নড়াচড়া করলে হবে, এদিক ওদিক তাকাইলে, অনেকে দেখবেন নামাজে পড়ে আর ঘরের দিকেও তাকাই, আছে না নাই? নামাজে দাঁড়ালে নজর থাকবে সিজদার দিকে, অন্যদিকে তাকালে আল্লাহ বলে আকবিল বান্দা ফিরে আয় ওদিকে না সিজদার দিকে, আবার এদিকে তাকালে আল্লাহ বলে আকবিল বান্দা ফিরে আয় ওইদিকে না সিজদার দিকে, আবারও তাকালে আল্লাহ বলে আকবিল ফিরে আয়, আবারও তাকালে আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতি, তোর এই সালাতের আমার দরকার। তো যে আল্লাহর জন্য কষ্ট করে ওযু করে নামাজ পড়ে মুসল্লায় দাঁড়ালেন, তুই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকারই আমার নাই, সব বলাস না? তাহলে নামাজে যখন দাঁড়াবো মনোযোগায়নের সাথে ধীরস্থির। অনেকে জিজ্ঞেস করি শেখ সালাতে মনোযোগ বাড়ানোর উপায় কি, আমার মনোযোগ থাকে না। এই প্রবলেম আপনাদের অনেকের আছে না নেই? আছে, আছে, কমন পড়ছে, কমন পড়ছে, এটা কমন সমস্যা, সালাতে মনোযোগ থাকে না। কিভাবে সালাতে মনোযোগ বাড়াবেন শুনে যান দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভাইরা। নাম্বার ওয়ান, বিষ্ণুই বলে সল্লু সলাতা মুআদ্দিয়া, সল্লু সলাতা মুআদ্দিয়া, তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়াবা তুমি মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে মনোযোগ বাড়বে। ধরুন এই যে সামনে আমাদের আসরের নামাজ, না আপনাদেরকে বলা হলো এই আসরের নামাজই তোমার জীবনের শেষ নামাজ,
এই নামাজের পরে তোমার রবকে সেজদা দেওয়ার আর সুযোগ তুমি পাবে না, দিস ইজ ইউর লাস্ট চান্স, যাও এটা তোমার শেষ নামাজ। বলেন তো আজকের ওই নামাজে কি আপনি তাড়াহুড়ো করবেন? যদি বলা হয় আসরের নামাজ তোমার লাস্ট নামাজ শেষ, শুধু এরপরে মালাকুল মাউত এসে রুকু নামাজ করে নিয়ে যাবে, বলেন তো আজকের আসরের নামাজ আপনি তাড়াহুড়ো করবেন? করবেন? আজকে এত সুন্দর করে ওযু বানাবেন, এত চমৎকার করে আদর মাখাবেন, এত সুন্দর করে আলমারি থেকে সবচেয়ে সুন্দর সাদা ধপধপে শুভ্র পাঞ্জাবিটা গায়ে লাগাবেন, এরপরে আপনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। হায়রে, ওই দিনের নামাজ হবে আপনার জীবনের সবচাইতে সেরা নামাজ, ওই দিনের রুকু সেরা রুকু, ওই দিন সেজদা দিয়ে চোখের পানি দিয়ে যায় নামাজ তো আপনি ভিজিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? কারণ কি বলেন? কেন শেষ? কারণ আমাকে জানানো হয়েছে এটাই আমার লাস্ট চান্স। আচ্ছা বলেন তো, এই যে আমরা বসে তাফসীর শুনছি, আরো আধা ঘন্টা বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? আরো 10 মিনিট এই যে বসে আছি দাঁড়াতে পারবো? গ্যারান্টি? আরে দাঁড়ানো তো দূরে দূর কি বা, শ্বাস যেটা ফেললাম এটা আবার নিতে পারবো? গ্যারান্টি? তো বাস্তবতা যখন এমন তখন প্রতিটা নামাজে এটা ভাবতে দোষ কোথায়? কি বলে? প্রত্যেকটা নামাজে যায় নামাজে দাঁড়িয়ে তো আমার এটাই ভাবা উচিত, এটা আমার জীবনের শেষ নামাজ হবে, দিস কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন আওয়ার লাইফ, পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ আওয়ার লাস্ট ফাইনাল প্রেয়ার, এমন ভাবে নামাজে দাঁড়া ভাব উঠতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। আজ থেকে নামাজের মুসল্লা দাঁড়ালে এরকম ভাবতে পারবেন? হ্যাঁ ভাবতে পারবেন? মোবাইল বন্ধ, হ্যাঁ পারা যাবে? আজকে থেকে জায়নামাজে দাঁড়ালে এটা ভাববেন? কি ভাববেন বলেন? এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ, দিস কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ, আর হয়তো আমার রবকে শেষ দিতে। এই ভাবনাটা যদি ভাবেন দেখবেন ওই দিন আর তাড়াহুড়ো নাই, ওই দিন আর দোকানের হিসাব মাথায় আসে না, ওই দিন আর খেলার চিন্তা নাই সাউথ আফ্রিকা জিতলো নাকি পাকিস্তান হারলো, ঠিক কিনা বলেন? ওই দিন আপনার মনোযোগ বাড়বে। এটা হচ্ছে টিপস নাম্বার ওয়ান। টিপস নাম্বার টু, তাআদিল আরকান, নামাজের কিছু তাআদিল আরকান আছে, এগুলো আদায় না করলে সেজদা দিতে হয়। এই তাআদিল আরকান আপনি করবেন, ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে, তাড়াতাড়ি করে নামাজ পড়া যাবে না, দেয়ার ইজ নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ, নামাজে তাড়াহুড়ো নাই, ধীরস্থির ভাবে আপনি করবেন। এক সাহাবি নামাজে দাঁড়ালেন, নামাজ শেষ করে নবীকে সালাম দিলেন, নবী বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো আবার হয়নি, গো গো ব্যাক এন্ড রিপিট ইউর সালাত বিকজ ইউ ডিড নট অফার ইউর সালাত ইন দ্য কারেক্ট ওয়ে ইন এ প্রপার ম্যানার, আবার পড়ো নামাজ হয়নি। ওই সাহাবি আবার পরে এসে আবার সালাম দিলেন, নবী আবার একই কথা, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, যাও নামাজ পড়ে আসো হয়নি। উনি আবার বললেন, আসলেন, নবী আবার একই কথা, এইবার তিনি কাঁচি মাচুর হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ আমি এর চেয়ে ভালোভাবে আর করতে জানি, এর চেয়ে ভালো আর করতে পারি। বিষ্ণু সাইস এবার তাকে ডাকলেন, ডেকে এনে শিখাই দিলেন, যখন নামাজে দাঁড়াবা কেরান পড়বা ধীরস্থির ভাবে, রুকুতে যাবা হাত্তা তাতমাইন্না রাকিআন, রিল্যাক্সের সাথে যাবা, নামাজ মানে হচ্ছে রিল্যাক্স, আওয়াজ করে বলেন রিল্যাক্স, যখন সালাতে যাবেন রিল্যাক্স, ধীরস্থির ভাবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে সেজদা যাওয়ার কথা, রুকু থেকে সোজা হয়ে 2 সেকেন্ড দাঁড়িয়ে তারপরে সেজদা যাওয়ার কথা। অনেকে দেখবেন রুকু থেকে কোনোরকম মাথাটা তুলে সেজদা যায়, কখন পরে 10%, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে 2 সেকেন্ড বসতে হবে, একটা সেজদা দিয়ে রিল্যাক্সের সাথে ধীরস্থির ভাবে বসবেন, তাসবিহ পড়বেন, এরপরে আর সেজদা। অনেকে দেখবেন সেজদা একটা দিয়ে কোনোরকম মাথা উঠায় আবার মুরগির মতো আরেকটা ঠোকর মারে মসলা নেই, এমন করা যাবে? তাড়াহুড়ো করা যাবে না। বিশ্বই বললেন সবচেয়ে বড় জোর যে নামাজে চুরি করে,
সাহাবীরা বলেন ওয়াকাইফা ইয়াসরিফু ফিস সালাহ, হে নবী নামাজে কিভাবে চুরি করে? বিশ্বনবী বলেন ইয়াসরিফু ফি রুকুইহি ওয়া সুজুদি, রুকু সেজদা চুরি করে। বিষ্ণুবীর এত চমৎকার স্ট্রেট ফরওয়ার্ড ছিল, পানি ভর্তি কোন গ্লাস যদি বিষ্ণুবীর রুকু দেওয়া পিঠের উপর রাখা হয়, গ্লাসটাও নড়বে না, পানিটাও পড়বে না। এত আস্তে সুবহানাল্লাহ। গ্লাসটাও নড়বে না, পানিও, তার মানে রুকুটা পাকা ছিল নাকি? পিঠটা পাকা ছিল না, স্ট্রেইট ফরওয়ার্ড। বিশ্ব ইসলাম উনার তাহাজ্জুদের সালাতে সেজদায় এত লম্বা সেজদা দিতেন, কোরআনের পঞ্চাশটা অন অ্যান অ্যাভারেজ পঞ্চাশটা কোরআনের আয়াত পড়তে যত সময় লাগে, বিশ্ব ইসলামের তাহাজ্জুদের সময় এক একটা সিজদার ডিউরেশন ঠিক ছিল তত লম্বা। বিশ্ব নবীর তাহাজ্জুদের এক সিজদায় আপনি কয় আয়াত করতে পারবেন কোরআনের? পঞ্চাশ আয়াত। এবার আপনার সিজদার সাথে একটু মিলান, একটু মিলান। বিশ্ব নবী দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা গুলো ফুলে যেত, সিজদায় লম্বা দোয়া করতেন, মসজিদের এই মোলায়েম কার্পেটে আমার কপালটা পড়ছে না, বিশ্বনবীর হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ কুদরতি পায়ের উপরে আপনার কপালটা যেয়ে পড়ছে। যখন নামাজ শুরু হয় তুমি নামাজ পাও নাই, ওই নামাজ পড়ার জন্য দৌড় দিবা না, কি করবো না? আমরা কি করি? আপনি কি করেন? দৌড় দেওয়া যাবে? দেখবেন যে মাগরিবের নামাজ শুরু হয়েছে, ওযু করতেছে, ইমাম সাহেব শুরু করছে ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, সূরাটা মুখস্থ না? এখন যে ওযু করতেছে ও তো টাইম পাচ্ছে, সূরা তো ছোট এখনই শেষ হয়ে যাবে ঠিক কিনা? কোন রকম ওযু করে কি করে দেয় দৌড়, এই দৌড়ানোটা নিষেধ, এই দৌড়ানো। বিষ্ণু বললেন ধীরস্থির ভাবে ওযু করে, হেঁটে হেঁটে যে শরীর হবে, যেটা পাবা শরীর হবা, যেটা ছুটে যাবে নিজে দাঁড়িয়ে আদায় করবা, কিন্তু তাড়াহুড়ো করে দৌড় মারা যাবে না, পারা যাবে না। তাহলে এক নাম্বার ভাবতে হবে এটাই আমার জীবন শেষ নাম্বার, দেখবেন তাহলে মনোযোগ আছে। দুই নাম্বার তাদিল আরকা ঠিক রাখতে হবে। তিন নম্বর জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করতে হবে, ভারত পক্ষে যাতে জামাত ছুটে না যায়, জামাতের সাথে সালাত আদায় করতে হবে। বিশ্ব ইসলামের ইন্তেকালের আগে সর্বশেষ রুহ বের হওয়ার আগে ওনার পবিত্র জামাত মুবারক থেকে যে দুটো শব্দ বের হয়েছিল, এর মধ্যে একটা হচ্ছে আসসালাত, আসসালাত উম্মতেরা নামাজ, নামাজ। তার মানে এটা গুরুত্বপূর্ণ বেশি না কম? উম্মত থেকে বিদায় নিচ্ছে, বিদায় দিচ্ছে, যাওয়ার আগে কি বলে যাচ্ছে? আওয়াজ করে বলেন কি বলে যাচ্ছে? সালাত, সালাত। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আত্মাই রাখাতে নিহত হয়েছে, তিনি অগ্নি উপাসক, খঞ্জর বানাতো, দুই মুখ খঞ্জর, এদিকেও ছুরি এদিকেও ছুরি, বিষ্মাখানো খঞ্জর নিয়ে ফজরের নামাজে উমর ফারুক নামাজে ইমামতি করবেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছে, সে তো অগ্নি উপাসক, প্রথম কাতারে ঢুকে অপেক্ষা করতেছে, সুন্দর একটা টাইমিং এ ফজরের কেরাত লম্বা হয়। উমরে ফারুক যখন লম্বা কেরাত করলেন, এই আবু লুবুয়াল মাজুসি এই নাইফ বের করে, খঞ্জর বের করে উমরে ফারুকের পেটের মধ্যে মারলেন কয়েকটা, স্টেবিং করলেন, উনি লুটিয়ে পড়লেন,
পিছন থেকে একজন নামাজের দায়িত্ব নিয়ে এই হত্যাকারী কাতারের মাঝখান দিকে ছুটতে ছুটতে ছুরি চালাল। জায়গার মধ্যে কোনো ঘটনা সাতজন দশজন স্পট ডেথ। পরে সাহাবি বুরনুস মাথাওয়ালা জব্বা খুলে তাকে ছুরি মেরেছে জালের মতো, সে ওইটাতে পেঁচিয়ে পড়ে সুইসাইড করে সেও বিদায়। ওমরে ফারুককে নিয়ে চিকিৎসা করা হলো, ওনার মুখে দুধ দেওয়া হয়, দুধ এই এই কাটা জায়গা দিয়ে বেরোয় যায়, নাবিজ দেওয়া হয় পেট দিয়ে বেরোয় যায়। হঠাৎ হুশ ফিরে পেলেন, সবাই বলল আউসি আমিরুল মুমিনিন। চিকিৎসক বলল আমিরুল মুমিনিন আপনি হয়তো আর বাঁচবেন না, আপনি ওসিয়ত করেন, আপনার পরে আমাদের নেতা কে হবে? ওমরে ফারুক হুশ ফিরেই ওইদিকে খেয়াল না করে প্রথম শব্দটা যেটা বলেছিলেন সেটা হচ্ছে আসাল্লান নাস, লোকেরা কি ফজরের নামাজটা ঠিকঠাক পড়ছিল? তিনবার ছুরি কাকা দুধ দিলে বেরোয় যায়, আপনি মারা যাবেন নিশ্চিত, ডাক্তার বলতেছে কোন উইল থাকলে করে যান। আপনি কি বলতেন? আমার তো জোহানেসবার্গে তিনটা অ্যাপার্টমেন্ট আছে, কেপ টাউনে তিনটা ম্যানশন আছে, পোর্ট এলিজাবেথে আমার রেন্ট আছে দোকানে, অমুক জায়গায় এই আছে সেই আছে, আমার ছেলে কি পাবে, মেয়ে কি পাবে, ও আল্লাহ আমার বাচ্চাদের কি হবে, এগুলো বলতাম না আমরা? ওমরে ফারুক মারা যাবেন, হঠাৎ হুশ ফিরে পেলেন, প্রথম বাক্য ছিল আসাল্লান নাস, আমার নেতৃত্বে যে ফজরটা শুরু হয়েছিল ওইটা কি লোকেরা ঠিকঠাক মতো আদায় করেছিল? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই ছিল ওনাদের সালাত, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, নামাজে দাঁড়ালে দিন দুনিয়া হুশ তাদের থাকত না। প্রিয় ভাইরা, সাতটা গুণের প্রথম গুণ হচ্ছে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ায় দোকানের হিসাব মেলাবে, কি করবে এটা জীবনের শেষ নামাজ, এটা ভাববে খুশু খুদুর সাথে ধীরস্থির ভাবে নামাজ, আপনি জান্নাত দুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবেন এত সুজা। হ্যাঁ, হাত তুলে বলবেন আমি ইমানদার ইমানদার, আর ফেরেশতারা আপনার লাল গাড়িতে সম্পর্দনা দিয়ে যান না, এত সুজা নেবেন না। তাহলে নামাজ যখন দাঁড়াবো ধীরস্থির ভাবে আমরা সালাত আদায় করব, পারা যাবে? পারা যাবে? সাতটার মধ্যে কয়টা গেল বলেন, কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, সবাই গলা ছেড়ে দিয়ে পড়েন লিল্লাহি তাকবীর। বিশ্বাসীদের দুই নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মু'রিদুন, বিশ্বাসীরা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে। কয় নম্বর চলতেছে? সবাই বলে নেই, শেষে কিন্তু পরীক্ষা আছে, সব শেষে কিন্তু ধরব। প্রথমটা ছিল নামাজে ধীরস্থির ভাবে তারা সালাত আদায় করে, দুই নম্বরে অনর্থক কথা কাজ থেকে, বিশ্বাসীরা অনর্থক কথা বলে না কাজে জড়ায়। বিশ্বনবী বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, মোবাইল নাও ভাই, মোবাইল হয়ে যায়। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে ব্যক্তি অনর্থক কোনো কথা কাজে জড়ায়, অনর্থক কথাও বলে না, অনর্থক কাজও করে না। এবার নিজের সাথে মিলাচ্ছি, অনর্থক কথা আমরা বলি কিনা, বলি একসাথে যদি দুই বাংলাদেশি আমরা হই, হ্যাঁ, রাজনীতি অর্থনীতি সমাজনীতি, ওর বাড়িতে কি, ওই ঘরে কি, ওর কি সমস্যা, ওর কি আছে না নেই, হালাল হইতে কিবত শুরু করে কিভাবে জানেন? বলে যে বললে তো কিবত হয়ে যায়, তারপরও বলি আপনারে না বললে বাক্যটা বুঝতে পারছে, এটার হালালাইজ করার একটা পদ্ধতি, বললে তো বুঝতেছে ভালোই, বললে যদি কিবত হয়ে যায় বলবেন ওর এই সমস্যা, ওর ওর এই সমস্যা, আপনার কি সমস্যা ওইটা এখন?
সে নিজের সমালোচনা করে, সে সর্বাপেক্ষা বুদ্ধিমান, ঠিক কিনা বলেন? الذين هم عن اللغو معرضون বিশ্বাসীর অনর্থক কথা বলে না, অনর্থক কাজ করে না, যা বলে ওই কাজে সওয়াব হয়, যা শুনে সওয়াব হয়, যা মনে চায় বিশ্বাসীরা শুনতে পারে। আপনি চাইলে হিন্দি গান শুনতে পারবেন? সহজ করে বলেন, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কুরআনি আয়াত, শুনো আমার মুনাজাত। পড়েন সবাই একসাথে পড়েন, শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শুনো আমারে মুনাজাত। পড়েন আমি তাহলে মুমিন কান দিয়ে জানতে চাই শুনবে না, মুখ দিয়ে জানতে চাই বলবে না? মা ইয়াফিযু মিন খাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আযীদ। কারণ বিশ্বাসীরা জানে তার মুখনিঃসৃত যে শব্দই বের হয় এটা লিখে রাখার জন্য রাকীব আযীদ স্পেশাল দুইজন অফজাল বা ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত আসরা নাই বলেন? মন চাইলি জামানের চাপে বলতে পারবেন, যা মন চাই বলতে পারবেন না, লিখতেও পারবেন না। এখন তো ফেসবুকের যুগ, কমেন্ট বক্সে মাশা আল্লাহ আসরা নাই, কি বক্স, যা মন চাই লিখে না, এটার ব্যাপারে আল্লাহ মায়া করবে। কি বললেন, কি কমেন্টস করলেন, আল্লাহ লিখলেন। আল্লাহ কাছে কাছে নিয়ে وكل شيء احصيناه في امام যে কাজে নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, জনমানুষের কল্যাণ, মুমিন ওই কাজে এঙ্গেজ হয়, আজে বাজে অর্থক কাজে ওই কাজে মুমিনকে খুঁজে পাওয়া যায়, মনে যেন থাকে। অনেকে দেখবেন আপনার সাথে আপনি ঝগড়া করতে চান না, অনর্থক কথা বলতে চান না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আসা নেই, আপনার কমেন্ট বক্স ধুয়ে দিবে, একেবারে গালি দিবে, বিভিন্ন ট্যাগ লাগাবে, এখন তো ট্যাগের সংস্কৃতি আসা নেই, বিশ্বনবী কেউ দিত এখন তাই একটু সিস্টেম ভিন্ন হয়েছে, বিশ্বনবীরে বলতো জাদুকর, বিষ্ণুবীরে বলতো কবি, বিষ্ণুবীকে বলা হতো সাহির মানে জাদুকর, বলা হতো শাহের মোহাম্মদ তুমি কবি, বলা হতো কাহের মোহাম্মদ তুমি গণ, বলা হতো মজনুন মোহাম্মদ তুমি পাগল। নাউজুবিল্লাহ বলবেন না, এখন আপনারা বলবেন ব্যাকডেটেড, ব্যাকডেটেড মৌলবাদী আছে না নাই, আপনি মুক্তিযোদ্ধা, আমার ভাইয়েরা দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশের ভাইয়েরা, মন্মত রয়েছে মুক্তিযোদ্ধা, আপনার বিপরীত রয়েছে সালাম দিবেন, তাহলে কি দিবেন, সুরা ফুরকান আমাদেরকে শিখায় মূর্খরা যখন তোমার সাথে ঝগড়া করতে আসে পায়ে পালা দিয়ে তোমার ট্যাগ লাগায় তোমার গালি দেয় তর্ক করবো না, ঝগড়ায় জড়াবো না, তুমি তাদেরকে কি দিবা, সবাই বলেন কি দিবা, তাহলে বিশ্বাসীরা অনর্থ কাজ করে না। দুই নম্বর হচ্ছে বিশ্বাসীরা অনর্থ কাজ করে না, অনর্থ কথা বলে না, যে কিনা বলে সবাই বলেন। তিন নম্বর বিশ্বাসীরা জাকাত দেয়, এইবার আসছে ওয়াজ,
বিশ্বাসীরা কি দেয়? দেননি আপনারা? খালি বুঝতে পারেন দিয়ে দিয়ে আপনি দিলে আপনারা দিবেন কে? একটা বস্তা ধরে রাখছে, আচ্ছা এটা ধরে রাখলে হাতে যেতে পারবেন? দিলাম এবার 10 কেজির একটা দেওয়া যাবে, ঠিক কিনা বলেন? 10 কেজির বস্তা নিয়ে ধরে আসেন, এটা আর কাউরে দিব না, তো বড়টা নেওয়া যাবে? এটা নিয়ে দিলাম 20 কেজির আর একটা দিতে পারবো, ঠিক কিনা বলেন? দিলে মনে দেখে ইসলাম চাই সম্পদের যে তা বলবো লিকুইডিটি, মানি লিকুইডিটি, এটা সবার হাতে হাতে চলে যায়। কেই লাই একুনা দুলাসান বাইনাল আগনিয়া ইমিনকুম, সম্পদ যাতে সমাজের এক শ্রেণীর হাতে দুঃখী গতি না থাকে, রাস্তার এক পাশে 5 তলা আর এক পাশে গাছ তলা, এটা ইসলাম দেখতে চায়। আপনি যে বছর শেষে জাকাত দেন, আপনি তো অনেক দয়া করেন গরিবদেরকে, বছর শেষে যে আপনি জাকাত দেন, আপনি অনেক করুণা করেন না ওদের? করুণা করেন, দয়া করেন, আপনি ওদের অধিকারটা বুঝায় দেন। কোরআন কি বলছে এটারে? অধিকার। এজন্য খবরদার, আপনি দিয়ে তার উপকার করেন না, সে নিয়ে আপনার উপকার করছে। জাকাত দেয়া আপনার ফরজ, ওর কি নেওয়া ফরজ? ও যদি কয় নিব না আপনার টাকা, কি করবেন? তাহলে উপকার কার বেশি, ও করছে না আপনি করছেন? দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী ভাইরা, আল্লাহ বলেন যারা সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গোল্ড সিলভার প্লাটিনা স্যাফায়ার স্টোন এগুলো জমায় জাকাত দেয় না, তাদেরকে নবীহে কঠিন আজাবের সুসংবাদ শোনা। বলেন তো আজাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বলছে আজাবের সুসংবাদ দেন। আল্লাহ এখানে তাদেরকে অপমানিত করার জন্য বলেছেন, ছোট্ট করার জন্য, হেয় করার জন্য, যে ওদেরকে আজাবের সুসংবাদ দেন। ছেলে যদি পরীক্ষায় ফেল করে বাবা বলবে এবারও কি ফেল করছে? সারাদিন কিন্তু ডাকে তুই তুই, সারাদিন ডাকে কি কথা বোঝে না এখানে? বাবা ছেলেরা ডাকে তুই তুই, কিন্তু অঙ্কে গণিতে ফেল করছে, ফলাফল নিয়ে আসছে, দাঁড়াইছে মাথা নিচু করে বাবা বলে এইবার কি গণিতে ফেল করছে? বাবা খুব সম্মান করছে না, কথা বুঝে নাই? এইবার আপনি পরীক্ষা লাগতে পারছে, তো আপনি বলে বাবা ছেলের অনেক সম্মান করছে না, তো আপনি বললেন কেন? বলে তোমার আব্বা এমন মাইট দিবে মজা দেয় বাবা, উনি আমলে তো মাইট দিলে মজা লাগে না ব্যথা লাগে? তোমার তো বললে এমন মাইট দিলে তুই মজা দেয় বাবা, তার মানে মাইট দিলে কত করা দিবে, মায়ের তীব্রতা বোঝার জন্য মজা ব্যবহার করা হয়েছে, চিন্তা করে বলা ঠিক কিনা? সেরকম কি আগা বিনালি কঠিন আজাবের সুসংবাদ দেন। ইয়াউমা ইয়ুমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিয়ানফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন, আপনার সম্পদ টাকা পয়সা জাহান্নামের আগুনে গলিয়ে লোহার খুন্তি বানানো হবে, এই কপালে শেখা দেওয়া হবে, পিঠে শেখা দেওয়া হবে, পাঁজরে শেখা দেওয়া হবে, নাজ মিলে পড়বে না। পুরো সম্পদকে সুজাআন আকরা টেকো সাপ বানানো হবে, ভেনোমাস, আপনার সারা দেহ বেচাতে বেচাতে
মাথার মধ্যে এসে এক ঝুমুর মারবে ওই সাপ, বলবে আমার একটা ব্যাংক ব্যালেন্স করে রাখছি খাওয়ার জন্য, আজকে খা, আমার না রেখেছিলে খাওয়ার জন্য, খা, ফাযুকু ফাযুকু আনফুসাকু। এজন্য খবরদার, হিসেব করে জাকাত দিয়ে দিবে। আমার বোনেরা দ্বিতীয় ফ্লোরে, আমার কলেজের চক্রের বোনেরা, খালারা, মায়েরা, আন্টিরা যারা এসছেন, আপনাদের জাকাত আলাদা, ভাইদের জাকাত আলাদা। জাকাত ম্যানেজমেন্টের উপর আমার অনেক লেকচার আছে, শুনে নেবেন। নামাজ যেমনি ভাবিটা আপনি করলে হবে, হবে জাকাত ভাবিটা আপনি দিলে হবে, আপনি যদি দয়া করে দিয়ে দেন ওইটা হবে, কিন্তু ওইটা বর্তায় ভাবির উপর, আপনার জাকাত আলাদা, ভাবির জাকাত ইন্ডিভিজুয়াল, আপনারটা আপনি হিসাব করবেন, ভাবিটা ভাবি হিসাব করবেন, এরপরে টাকা দিয়ে হেল্প করতে পারে, কিন্তু পুরো ফ্যামিলি একসাথে জাকাত হয় না। জাকাত হচ্ছে ইন্ডিভিজুয়াল আলাদা, ফ্যামিলি সবার পক্ষ থেকে আমি আজকে জবত করে দিচ্ছি, ওদের মাফ নাকি, জাকাত ইন্ডিভিজুয়াল আলাদা, ইন্ডিভিজুয়াল দিলে বাড়ায় দেয় কে, দিবেন দিবেন সবাই দিবেন তো, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে আগে কোনো খাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, ঠিক কি না বলেন? মুক্ত হস্তে দিবেন, আপনি দিলে আপনারে দিবে কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে গরিব সাহাবী, বিষ্ণুই বলে নেই বেলাল তুমিও দাও, বেলালের সম্পদের লিস্ট শুনবেন। আমার প্রিয় ভাইরা, বিষ্ণু নবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পদের লিস্ট শুনবেন? ওনার সম্পদের লিস্ট হচ্ছে ওনার প্রাইভেট লজ্জাস্থান থাকার মতো শুধু একটা লুঙ্গি, সম্পদের লিস্ট এটাই। অনেক সম্পদ না বেলাল রাদিয়াল্লাহু তাআলার সম্পদ কি ছিল জানি? একটা, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বিষ্ণুই বললেন বেলাল দান করো, ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলালা, আরশের রবের কোনো কমতি নাই, বেলাল তুমিও দাও, তোমারে দিবে কে? দিবেন দিবেন দিবেন, রাজি আছেন? এই যে শুরুতে আপনাদেরকে সুসংবাদ শোনালাম, মসজিদ কমপ্লেক্সের, ইসলামিক সেন্টারের, ইসলামিক ইনস্টিটিউটের আপনাদের কমিউনিটি লিডাররা যে ভাবছে, এটার ঘোষণা আসলে কন্ট্রিবিউট করবেন হাত খুলে, যারা হাত খুলে দান করে কন্ট্রিবিউট করে, এরা নিজেদের আমল নামা দেখে বিশ্বাসই করতে পারবে না যে এটা তারা, এমন আল্লাহ এটা আমার না, ভুল করে আর যেন একটা ফেরেশতা আমার দিয়ে দিছে, আমি আল্লাহ ফেরেশতার ভুল করি, সেভাবে আল্লাহ এটা আমার এত সন্ত আমি করি নাই। আচ্ছা আমি কি সব করছি কি আমল করি, আমার একটা হিসাব আছে না, আছে না নিজের একটা, আল্লাহ বলবেন এটা তোমার, সে বলবে আল্লাহ আমার তো একটা হিসাব আছে, এই সব মহান তো আমি দুনিয়া থেকে করতে গিয়ে আমি করি নি, আল্লাহ বলবে ওই যে দান করছিলাম হ্যাঁ নিজামিয়া মস্কের কথা শুনে, নিজামিয়া কমপ্লেক্সের ওই দানের আলোচনা শুনে, বাংলাদেশি মসজিদের জন্য যে প্রাণ খুলে ডোনেট করেছ ওইটারে আমি আল্লাহ বড় করছি, গরুর মালিক ওটের মালিক ওটের বাচ্চা মিলে বড্ড খুশি হয়, ওটারে মেলে খুশি খাইয়ে দাইয়ে না তো সুদুস করে বড় করে, আল্লাহ বলে গাবির মালিক বাক্স মিলে এটারে খাওয়ায় দাওয়ায় যেমনি বড় করে মোটা তাজা করে, আমি আল্লাহ তোমার এই ছোট্ট দানটাকে মেরে খুশে মোটা তাজা করতে করতে উহুদ পাহাড়ের সমান বড় করে তোমার আমল নামে বান্দা ঢুকাই দিচ্ছি। তাহলে তিন নম্বর বৈশিষ্ট্য হলো বিশ্বাসীরা প্রাণ খুলে দান করে তারা জাকাত দেয়, কটা গেল? এক নম্বর জানি কি ছিল? মনোযোগ সরকারের নামাজ, দুই নম্বরে অযথাপর্ক কাজকর্ম দফা থেকে, তিন নম্বর আমার যুবক ভাইরা তোমাদের ওয়াজ আসছে,
তোমাদের ওয়াজ এখানে বিয়ে করে না এমন তারা কাজ দেখি অবাগা আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয়। সেই দুইটা অঙ্গ কি? দুই পায়ের মাঝখানে যে অঙ্গ থাকে লজ্জাস্থান প্রাইভেট, দুই জোয়ারের মাঝখানে যে অঙ্গ থাকে জিহ্বা। এই দুইটা অঙ্গের কোনো পাপ করবে প্রাইভেট আর টান, এই দুইটা কোনো পাপ করবে না। এই গ্যারান্টি যদি আমার কোনো মত আমার দেয় আমি দেয় জান্নাতের গ্যারান্টি। এই জন্য নজর কিনে ফলো করতে হবে আমার গলি যার টুকরা দক্ষিণ আফ্রিকার প্রবাসী যুবক ভাইরা। এটা মাল্টি কালচারাল দেশের অনেক কালচারের মানুষ আছে, তারা যাবে আসবে, নারীরা বিভিন্ন পোশাকে চোখ করে যেতে পারে, স্বাভাবিক আমাদের চোখ করবে, কিন্তু নজরটা আবার ফিরায় আনতে হবে। নজর একবার পড়ে গেলে কোনো গুণা নেই, নজর ফিরায় আনবে আবার তাকালে গুণা আসলে নাই। মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য দেখা যাবে, অশ্লীল ভিডিও দেখা যাবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, রোজা রাখতে হবে প্রয়োজনে, কি করতে হবে? এই যে ধৈর্য ধারণ করবো আমার যুবক ভাইরা, তোমার জন্য জান্নাতের অ্যাপয়েন্টমেন্টকে রেডি করতেছে কে? যে ধৈর্য ধরে তাকে আল্লাহ ধৈর্য তৌফিক পাওয়া যাবে। ধৈর্য ধরার তৌফিক আমরা একজনের কাছে চাইবো, তিনি কে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা, বইছে বইছে অবিরা। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরা, ঠিক কিনা বলেন? মনের বুঝি, মনের জ্বালা, মনের কষ্ট আমরা একটা সত্তার সাথে শেয়ার করি, আওয়াজ করে বলুন তো তিনি কে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, বিশ্বাসীরা তাদের প্রাইভেট কে হেফাজত করে। পারা যাবে আমার যুবক ভাইরা? পারা যাবে? কয়টা গেল? এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বরে প্রাইভেট পার্টের হেফাজত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন। কষ্ট হচ্ছে? পাঁচ নম্বর আর ছয় নম্বর বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা এক আয়াতে ঢুকাই দিলেন, সহজ করে দিয়েছে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, বিশ্বাসীরা আমানতের হেফাজত করে, আমানতের খেয়ানত বিশ্বাসীরা করে। যে আমানতের হেফাজত করে তাকে আরবিতে বলে আমিন, মানে আমানতদার, দ্য ট্রাস্টওয়ার্দি পার্সোনালিটি। আমিন, আমিন শব্দের সাথে আলিফ লাম লাগালে কি হয়?
আলামিন, বিশ্ব নবীর উপাধি কি ছিল? আমরা বলি না বিশ্ব নবী কি ছিলেন? আলামিন।